করোনা অতিমারির জন্য গত দুবছর বন্ধ ছিল মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা। করোনা ফাঁস আলগা হতে ফের মহাসমারোহে শুরু হয়েছে রথযাত্রার প্রস্তুতি। বৃহস্পতিবার মাহেশে সাংবাদিক বৈঠক করে রথযাত্রার সময় নির্ঘণ্ট জানিয়ে দিল মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। এবারে 626 বছরে পড়ল মাহেশের রথযাত্রা। সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেছিলেন। স্বপ্নাদেশ পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল জগন্নাথ দেবকে। সেই থেকেই চলে আসছে ঐতিহ্যবাহী মাহেশের এই রথযাত্রা। বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই রথযাত্রার সঙ্গে। শ্রী চৈতন্য দেব রামকৃষ্ণ থেকে শুরু করে বহু মনীষীর আগমন ঘটেছে এখানে। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পে মাহেশের রথের মেলার উল্লেখ আছে। ভারতের দ্বিতীয় প্রাচীন এই রথযাত্রার উৎসব খ্যাতির দিক থেকে রয়েছে পুরীর ঠিক পরেই। এত বছর পরেও আজও একই রকম ভাবে ভক্তদের উন্মাদনা দেখা যায়। রথযাত্রার সাক্ষী হতে হাজার হাজার মানুষ রাজপথে ভিড় জমান। এক দর্শনার্থী জানিয়েছেন, করোনার জন্য 2 বছর বন্ধ ছিল এই রথযাত্রা। প্যান্ডেমিক পরিস্থিতি কাটিয়ে এবছর আবার রথযাত্রায় মাতবেন তারা। 626 বছরে পড়ল মাহেশের রথযাত্রা। রথযাত্রাকে সামনে রেখে বসেছে মেলাও। পুরীর রথের দড়ি টানার পরই এখানে শুরু হবে রথ টানা। কোভিড প্যান্ডেমিকের জন্য আমাদের এখানকার ঐতিহ্যবাহী রথ বন্ধ ছিল, কিন্তু এবছর প্রভুর অশেষ কৃপাতে আবার আমাদের 626 বছরের রথযাত্রা শুরু হচ্ছে। প্রভু বাইরে বেরিয়ে গেছেন, আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এখানে। এবার এখান থেকে ট্রাস্টি বোর্ড থেকে বলা হয়েছে আনুমানিক 10 লক্ষ ভক্তের সমাগম হতে পারে। কিছুক্ষণ পরেই প্রভুকে, এখনো সময় আছে, কিছুক্ষণ পর দুপুরবেলা প্রভুকে নিয়ে যাওয়া হবে রথে। তারপরে পুরীর রথে টান করার পরে আমাদের এখানকার রথটান স্টার্ট হবে। আপনি থাকুন আমাদের এখানে, প্রভুর কাছে এটাই প্রার্থনা, প্রভু ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই ইচ্ছা জানিয়ে আপনিও ভালো থাকবেন, আবার আসবেন আমাদের এখানে। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এম এ গুণই একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমএগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।